Thangnai Shalkisa Sukang Koktum Pandani Bishinti, BMS ni Tangfang Shontus Deno Tiklai Rohormani, Kokshel Samuktishoi, BMS ni Tolai Hankoni, Achuk Fangtai, Tangfang Shong. A Patimuno Kitingino, BMS Komito, Dalbidal Kokbokashoi, Tolemani, Te Opatimuno Kitingino, Koktisalo, Kok Salaimung, Achuk Fika, Ambassa, Motorstand. Te Kok Shiltazak Mano Kitting, Kok Shalai Zakmani, Yagulo, Bed Zakmani, Beba Kokno, Tokai Kok Shiltazak Mani, Hini Kok, Onkori Faika. A Kok Shalai Tanio, BMS ni GS Toponde, BMS ni Hankor Proba. অসীম দত্ত হাঙ্কর আচুক ফাং শান্তি দেববর্মা তাং ফাং বিকাশ দাস নক হবই কুপনি আচুক ফাং তোমেখা বিগত 7 তারিখ আমরা আম্বাসা স্ট্যান্ড বাগজিত চালক সঙ্গের একটা সম্মেলন করছি সম্মেলন সব শ্রমিকদের নিয়ে এবং নেতৃত্বরা নিয়ে আমরা করেছি তারপরে করার পরে 8 তারিখে পাল্টা একটা সম্মেলন করছে আমাদের সদ্য বিকাশদার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে যে আমাদের যে সম্মেলনটা এটা নাকি অবৈধ এবং আমাদের যে মাননীয় সেক্রেটারি সন্তোষ দে মহোদয় উনি নাকি এই স্ট্যান্ডার লক্ষ লক্ষ টাকা ঘোটালা করেছে এই একটা অভিযোগ এনে যে সম্মেলনটা তারা করেছিল এটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের স্ট্যান্ডার বাজেট চালক অফিসে আমরা আমাদের স্টেট লেভেলের নেতৃত্ব নিয়ে এবং আমাদের পার্টির নেতৃত্ব নেতৃত্বকে নিয়ে আমরা এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এখানে তারা যে গত কিস্তি যে সাংবাদিক বৈঠকটা করে যে অভিযোগটা এনেছিল ইডার পরিপ্রেক্ষিতে উনি সুষ্ঠু কোনো জবাব দিতে পারেনি তাই আজকে এখানে সিদ্ধান্ত হয়েছে আমরা যে কমিটিটা করেছি সেটা বহাল রইল আর আজকে যারা যে উদ্যোগটা নিছিল কমিটি পুনরায় করবে সেটা বানচাল হয়েছে তাদের ভুল সিদ্ধান্তর কারণে তারা কারা তারা ওই সদ্য বিকাশদা সদ্য নারুদা তারাই তো সম্মেলনটা করেছিল তো তারা এখানে বিকাশদাও ছিল উপস্থিত তো এখানে সিদ্ধান্ত হয়েছে তারা যেই অপবাদটা আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয়কে দিয়েছে এটা তারা পুনরায় আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সন করে উজ্জ্বল করে নেবে একটা বিষয় যে স্ট্যান্ড এটা এমন না দাদা এটা লড়াইয়ের এখানে কিছু নাই আমরা সবাই ভাই ভাই আমরা একসঙ্গে চলবো একসঙ্গে সংগঠনের কাজ করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে কোনো লড়াই কিছু নেই যারা আমাদের এগেনস্টে করছে তারাও আমরা ভাই আমার শ্রমিক ভাই হয়তো একটা ভুল বুঝাবুঝি হয়েছে তারা বুঝতে পেরেছে যে আমাদের যে স্টেপটা নিয়েছি সেটা সম্পূর্ণভাবে ভুল দলের কোনো গাইডলাইনে এমন তো নাই ইডার পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে একটা জায়গাতে এসে তারা ভুলটা বুঝতে পেরে এখানে কমা প্রার্থী হয়ে গেছে তারা আপনাদের মাধ্যমে পুনরায় আবার এটা উইথড্রল করে দিলে স্টেট প্রেসিডেন্টও এখানে ছিল 7 জুলাই যেই সম্মেলনটা আপনারা করেছেন ওইটা বৈধ এটা বৈধ আজকের যে সম্মেলনটা হতে যাচ্ছিল এটা কি মানে স্ট্যান্ড দখলের কোনো মানে বার্তা রয়েছে এটার মধ্যে হয়তো বা এমন আপনারা এটা তদন্ত করবেন কিন্তু আমাদের মধ্যে এমন কোনো ইয়ে নাই ওই ভুল সিদ্ধান্তর কারণে মনে হয়েছে যার ফলে আজকে এটা সম্পূর্ণভাবে বানচাল হয়েছে তারা তারার ভুলটা বুঝতে পেরেছে এখানে কোনো শ্রমিক আমরা এটার পক্ষে নেই দেখেন একটা কমিটি তো আর বারবার করা যায় না আমরা আমাদের গাইডলাইন মেনে আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় আমরা সবার গাইডলাইন পার্টির গাড়ি সংগঠনের গাইডলাইন মেনে আমরা এটা করেছি তার ফলে আজকে আমাদের এটা বৈধ বলে ঘোষণা করেছে তার এখানে লড়াইয়ের কিছু নাই আম্বাসানি শেখনি কক্থম বিউরো রিপোর্ট খুমপুই